বাহ, তুই কি এখন জুতা বিক্রি করা শুরু করে দিয়েছিস? আরে তুই কি ওকে চিনিস নাকি? কে ও? হ্যাঁ ভালো করে চিনি, দুর্ভাগ্যবশত ও আমার কলেজ লাইফের এক্স বয়ফ্রেন্ড ছিল। আর জানিস ও আমার সারাক্ষণ আশেপাশে গুড়গুড় করতো। হোয়াট, তুই কি ফাইজলামি করতেছিস? তুই কি রিলেশন করার আগে ওর স্ট্যান্ডার্ড দেখিসনি? তুই কার সাথে রিলেশন করেছিলি? আরে আমি কি জানতাম নাকি যে ও এত গরিব? ও এতটাই গরিব যে আমাকে কোনো কিছুই গিফট করতে পারতো না। আমি ওর কাছে যদি কোনো গিফট চাইতাম, ও আমাকে বলতো আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আবার আমাকে যে কোথাও ঘুরতে নিয়ে যাবে সেইটার পর্যন্ত টাকা ওর কাছে থাকতো না। সেজন্যই তো আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলেছি। শোন, ওকে দোষ দিয়ে আসলে কোনো লাভ নেই, দোষটা তোর। কারণ তুই ওর স্ট্যান্ডার্ড না দেখে ওর সাথে রিলেশন করেছিলি। আর স্ট্যান্ডার্ড ছাড়া লোকদের সাথে রিলেশন করলে তো এমন সমস্যা হওয়াটাই স্বাভাবিক, তাই না? আরে আমি তো জানি, আর সেটা যখন বুঝতে পেরেছি না যে আসলে আমার যোগ্যই না, তারপরে তো ওর সাথে আমি ব্রেকআপ করে ফেলেছি। আর তাছাড়া আমি ওর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করি, তাই না? আচ্ছা দোস্ত, যা হয়েছে হয়েছে, এখন বাদ দে, এইসব বিষয় নিয়ে এখন কথা বলে লাভ নেই। কিন্তু হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, এই ব্যাপারটা তোর আরো আগে বলা উচিত ছিল। অ্যাটলিস্ট এই জিনিসটা যে হয়েছে সেটা সেলিব্রেট করতে পারতাম। আরে বাবা, তোমরা দেখছো আমার ছেলে অনেক বাজে বাজে মন্তব্য করতেছো কেন? ও আন্টি, আপনি কি জানেন আপনার ছেলে কেমন? আমি খুব ভালো করেই জানি যে আমার ছেলে কেমন। আমার ছেলে অনেক ভালো ছেলে। না, আপনি মোটেও জানেন না আপনার ছেলে কেমন। আপনার ছেলের কাছে আমি সামান্য একটা আইফোন চেয়েছিলাম, ও আইফোন দিয়ে তো দূরে থাক, ও আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোনও দিতে পারেনি, এমনকি ও আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যেতে পারেনি। আচ্ছা, গার্লফ্রেন্ডকে যে ঘুরতে নিয়ে যেতে হয়, গার্লফ্রেন্ডকে যে গিফট করতে হয়, এটা আপনার ছেলে জানে না? আর আপনার ছেলের মতো গরিব ছোট লোক ছেলে আমি কোনোদিনও দেখিনি। আর আমি ওকে যে পরিমাণে অপমান করেছি সেটা না হয় নাই বললাম। আর তাছাড়া এরকম গরিব ছেলের সাথে তো আমি রিলেশন রাখতে পারি না, সেজন্য তো আমি ব্রেকআপ করে ফেলেছিলাম। আচ্ছা দোস্ত, বাদ দিতে এইসব ফালতু কথা, এইসব কথা এখন বলে কোনো লাভই নেই। আমরা একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওটাতে তো যাচ্ছিলাম, চলো ওটার দিকে যাই। কিন্তু মা, তোমরা এইভাবে অপমান করছো, এটা কিন্তু ঠিক নয়। শুনুন আন্টি, আপনার তো খুশি হওয়ার কথা যে এখন পর্যন্ত আমি আপনার সাথে বেয়াদবি করিনি। যদি বেয়াদবির গল্প শুনতে চান তাহলে আপনার ছেলের কাছ থেকে শুনুন। আপনার ছেলেকে আমি কলেজে যে পরিমাণে অপমান করেছি, আর জানিস ওকে আমি এত অপমান করতাম কিন্তু ও কিছু গায়েই লাগাতো না। আমি আমার ফ্রেন্ডের সামনে ওকে যা নয় তাই বললাম। একদিন কি করেছে জানিস? ওকে আমি এমন অপমানই করেছি, ও পরের দিন থেকে কলেজে আসাই বন্ধ করে দিয়েছে। ওই যে লাস্ট ওকে আমি দেখেছি কলেজে, এই আজকে দেখলাম। এর মধ্যে তোর সাথে আমার কোনোদিন দেখাই হয়নি। আচ্ছা, ও এরকম করে কেন? আমি তো সেই জিনিসটাই বুঝতে পারছি না। আরে তুই বুঝতে পারছিস না, ও আগেও গরিব ছিল, ও এখনো গরিব আছে, আর এরকম একটা গরিব ছেলের সাথে রিলেশন রাখা যায়? তুই বল। আর শোন, তুই আমার একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যেন তোকে আর আমার আশেপাশে কোনোদিন না দেখি। তোকে দেখলে না আমার রক্ত গরম হয়ে যায়, আমি যেন তোর চেহারা আর কোনোদিন না দেখি। এই এক মিনিট, অভিযান গ্রুপ অফ কোম্পানি থেকে মেসেজ এসেছে। এই অভিযান গ্রুপ অফ কোম্পানির যে লোকগুলো আছে না, ওরাও সিইও এর নাম্বারটা দিয়েছে। আরে বাহ, তুই এক কাজ কর, তুই ওই নাম্বারটাতে কল কর, ওরাও তো দেখুক আমরা কত বড় লোক মানুষের সাথে চলাচল করি। আর অভিযান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নামও তো মনে হয় ওরা কোনোদিন শোনেনি। তুই কল কর, কল করে ওর সামনেই কথা বলি। হ্যাঁ, তোমরা ফোন দাও, আমিও দেখবো তোমরা কত বড় বড় মানুষজনের সঙ্গে ওঠা বসা করো। এক্স্যাক্টলি, এক মিনিট দাঁড়া, কল করছি। এই ওয়েট এ মিনিট, আমি কল দিচ্ছি সিওর নাম্বারে, তোমার ফোন কেন রিং হচ্ছে? তার মানে অভিযান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক তুমি? হ্যাঁ, আমি সেই অভিযান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সাজিদ প্রত্যয়। আর বাই দ্য ওয়ে, আমাকে তুমি করে না, আপনি করে কথা বলুন, এটা আপনাদের দুজনের জন্য ভালো হবে। আই এম সো সরি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আরে এতক্ষণ তো আমার ছেলেকে অনেক অপমান করে কথা বলছো, আর এখন স্যার বলছো, সরি বলছো। মা, তুমি গিরগিটি চিনো? ওই যে কিছুক্ষণ পরপর রং বদলায়, ওরা হচ্ছে গিরগিটির মতো। তুমি নিজেই দেখো না, ওরা কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে অপমান করে কথা বলছিল। যে ওরা শুনলো যে ওরা যে কোম্পানিতে ডিলের জন্য যাচ্ছিল আমি সেই কোম্পানির বস, অমনি ওদের ব্যবহার পাল্টে গেল, তাই না? এরা হচ্ছে আসল গিরগিটি। আচ্ছা তানিয়া, তোমাকে একটা কথা বলি, মানুষের প্রতি মানুষের রেসপেক্ট কি তার পজিশন, তার টাকা পয়সার সঙ্গে সঙ্গে বদলে যায় বলো তো? তোমরা নিজেরাই দেখো, তোমরা যখন জানতে পারলে তোমরা যে কোম্পানিতে ডিলের জন্য যাচ্ছিলে,
সে কোম্পানির মালিক আমি, তখনই তোমাদের ব্যবহার চেঞ্জ হয়ে গেল। শোনো, আমি চাইলেই না তোমাদের প্রত্যেকটা কথার কাউন্টার খুব ভালোভাবে দিতে পারতাম, কিন্তু শুধুমাত্র আমি আমার মায়ের দিকে তাকিয়ে কাজটা করতে পারিনি। আমার মা ছোটোবেলা থেকে আমাকে এই শিক্ষাই দিয়েছে, সবসময় বাবা মেয়েদের সঙ্গে ভদ্রভাবে আচরণ করবি, মেয়েদেরকে সম্মান করবি, আর আমি এর জন্যই তোমাকে এতক্ষণ সম্মান দিয়ে কথা বলছিলাম। একটা কথা বলো তো, তোমার মেন্টালিটি কি এখনও চেঞ্জ হয়নি? হ্যাঁ, এখনও তুমি সে টাকার পেছনেই পড়ে আছো? তোমার মতো মেয়েদের জন্য না সমাজের বাকি মেয়েদের মান সম্মান খারাপ হয়। তোমার মতো মেয়েরা সবসময় এই জিনিসটা চিন্তা করো যে আমরা কেন নিজের টাকায় শপিং করবো, আমরা কেন নিজের টাকায় আইফোন কিনবো, আমরা কেন নিজের টাকায় ঘুরতে বেরোবো। আমাদের তো বয়ফ্রেন্ড আছে, আমাদের বয়ফ্রেন্ড আমাদেরকে আইফোন কিনে দিবে, আমাদের বয়ফ্রেন্ড আমাদেরকে শপিং করে দিবে, আমাদের বয়ফ্রেন্ড আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোবে, আর তখনই আমরা আমাদের লাইফটা এনজয় করবো না। শুধুমাত্র তোমাদের মতো এমন ন্যারো মেন্টালিটির মেয়েদের জন্য সমাজের বাকি মেয়েদের মান সম্মান নষ্ট হয়। কিন্তু তাই বলে আমি এটা বলছি না যে সমাজের প্রত্যেকটা মেয়েই খারাপ। সমাজে এখনও এমন অনেক মেয়ে আছে যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এখনও এমন অনেক মেয়ে আছে যারা বিয়ে শাদি করার পর, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরও চাকরি বাকরি করছে শুধুমাত্র নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আর এদিকে তোমাদের মতো মেয়েরা শুধুমাত্র ছেলেদের পয়সা ভাঙিয়ে খাচ্ছে। তোমাদের মতো মেয়েদের জন্যই সমাজের বাকি মেয়েদের মান সম্মান নষ্ট হয়। তোমাদের মতো মেয়েরা শুধুমাত্র এটাই জানো যে কী করে একটা ছেলের পকেট খসাতে হবে, কী করে একটা ছেলেকে ভাঙিয়ে খেতে হবে, তাই না? আর এই তোমাদের মতো মেয়েদের জন্য না সমাজের বাকি মেয়েদের প্রতি ছেলেদের মান সম্মান কাজ করে না। শোনো তানি, একটা কথা বলি, তোমার বাবা মা তোমাকে ছোট থেকে এই পর্যন্ত বড় করে এসেছে কি এই দিনটা দেখার জন্য? তোমাকে কি পড়ালেখা শিখেছিল এই দিনটা দেখার জন্য যে তুমি বড় হবে, একটা বয়ফ্রেন্ড জোগাড় করবে, আর তারপর বয়ফ্রেন্ডের টাকায় লাইফটা লিড করবে? হ্যাঁ, এই দিনটা দেখার জন্য না। প্রত্যেকটা মানুষেরই না আত্মনির্ভরশীল হওয়া উচিত। তাই বলি কি তানিয়া, নিজেকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য যা যা করার দরকার না এখন থেকে করতে শেখো। অবশ্য তোমাদের মতো মেয়েদেরকে এসব কথা বলা না বলা দুটাই সেম, কারণ আমি জানি তোমাদের মতো মেয়েরা কখনো শুধরাবে না, ঠিক আছে? আর যে কথা বলছিলে অভিযান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তাই না? এই ইন্ডাস্ট্রি না আমি ছোটো থেকে এই পর্যন্ত নিয়ে এসেছি শুধুমাত্র আমার পরিশ্রমের জন্য আর আমার মায়ের ভালোবাসার সাপোর্টের জন্য। আমার কোম্পানিতে আমি তোমাদের মতো এমন লোভী ওয়ার্কারদেরকে চাই না, ঠিক আছে? আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এই ডিলটা ক্যান্সেল করলাম। আর আমি চাইলে এই ব্যবস্থা অনেক ভালো মতোই করতে পারি, আমার লেভেলে যে কোম্পানিগুলো আছে না সে কোম্পানিতেও যেন তোমাদেরকে ডিল না দেয় সে ব্যবস্থা করা। কিন্তু শুধুমাত্র আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে সে কাজটা করতে পারছি না। ওই যে কিছুক্ষণ আগে বললাম, আমার মা আমাকে ছোটোবেলা থেকে শিখেছে মেয়েদেরকে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলো, এই কারণে আমি তোমাদের সঙ্গে এখনও ভদ্রভাবে কথা বলছি। নাহলে তোমাদের প্রত্যেকটা কথার কাউন্টার কীভাবে দিতে হয় সেটা আমি অনেক ভালো মতো জানি। শোনো, অনেক হয়েছে তোমাদের অপমান করা, এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে না থেকে আমার চোখের সামনে দেখে চলে যাও, নাহলে তোমাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করবো না তোমার জীবনও ভুলতে পারবে না। যাও। আরে না না, প্লিজ তুমি এরকম করো না। দেখো, আমরা তো একসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, তাই না? আর আমি তোমাকে কিন্তু এখনো ভালোবাসি। আর দেখো, তুমি একটা কথা চিন্তা করো, আমরা যখন কলেজে পড়তাম যতগুলো কাপল ছিল, মানে যারা যারা প্রেম করতো, সব বয়ফ্রেন্ডরাই তার গার্লফ্রেন্ডকে গিফট করতো, কিন্তু তুমি তো আমাকে কিছুই গিফট করতে পারতা না। তুমি আমাকে তিল পরিমাণ জিনিসও কিন্তু কখনো কিনে দাওনি। তাহলে আমি কি ভাববো বলো? আমি তো তোমাকে গরিবই ভাববো, তাই না? আর প্লিজ তুমি আমার কথা কিছু মনে করো না, আমি কিন্তু তোমাকে সত্যি এখনো ভালোবাসি, প্লিজ বিশ্বাস করো। দেখলে মা, গিরগিটি কাকে বলে? তোমাকে কিছুক্ষণ আগে বললাম না গিরগিটি কাকে বলে, এই দেখো এক্সাম্পল দেখো। এখন ও আমাকে বলছে ওনাকে আমাকে ভালোবাসে, অথচ কিছুক্ষণ আগে আমাকে কত অপমানটা এনে করলো, তাই না? এই মেয়ে শোনো, তোমাদের মতো মেয়েদের ভালোবাসা না টাকার সঙ্গে সঙ্গে বদলে যায়। তোমরা যদি দেখো তোমাদের বয়ফ্রেন্ডের সাইকেল আসতে, তোমাদের বয়ফ্রেন্ডের চোখের সামনে যখন অন্য একটা ছেলে বাইক নিয়ে যাবে না, তোমাদের ভালোবাসা সেই বাইকওয়ালার প্রতি ট্রান্সফার হয়ে যাবে। আবার একইভাবে তোমাদের বয়ফ্রেন্ডের যদি বাইক থাকে, আর সেই বাইক আর বয়ফ্রেন্ডের সামনে দিয়ে কেউ যদি প্রাইভেট কার নিয়ে যায় না, তোমাদের ভালোবাসা তখন সেই প্রাইভেট কারওয়ালা ছেলের উপর ট্রান্সফার হয়ে যায়। তোমাদের ভালোবাসা না মন দিয়ে না, তোমাদের ভালোবাসা হয় টাকার সঙ্গে সঙ্গে। তোমরা শুধু টাকাকে ভালোবাসো, তোমরা মানুষকে ভালোবাসতে পারো না। আর যে মানুষজন মানুষকে সম্মান করতে পারে না, মানুষকে ভালোবাসতে পারে না, শুধুমাত্র টাকাকে ভালোবাসে, আমার কাছে সে ধরনের মানুষের এক পয়সারও মূল্য নেই। আর আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, শুধুমাত্র আমি আমার এই মায়ের মুখের দিকে তাকিয়ে তোমাদেরকে এবারের মতো ছেড়ে দিচ্ছি। মা চলো, এদের সঙ্গে আমি আর এক মুহূর্ত কথা বলতে চাই না, চলো। সাজিদ, আমার কথা একটা বার শোনো। সাজিদ, এই তোর জন্য আজকে ডিলটা ক্যান্সেল হলো, তোর কারণে এসব হয়েছে। আচ্ছা, আমি নয় ওকে অপমান করছিলাম, সাথে তুই কেন তাল দিচ্ছিলি? তুই যদি ওকে অপমানটা না করতি, তাহলে তো ওকে আমি কোনোভাবে না কোনোভাবে বুঝিয়ে নিয়ে ফেলতাম, আর আজকে আমি ওকে ফাঁসিয়ে একটা ভালো পজিশনে যেতে পারতাম। শিট, তোর জন্য এরকম হলো না আমার। এখন এখানে দাঁড়িয়ে থেকে কি হবে, চল।